বিএড কোর্সে ভর্তির ক্ষেত্রে নতুন দুর্নীতির অভিযোগ। সুবিচার চেয়ে প্রধান বিচারপতির এজলাসে দায়ের হয় জনস্বার্থ মামলা। ডিএলএড 2021-2023 শিক্ষাবর্ষে ভর্তি আপাতত স্থগিতের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর কোনো আবেদনপত্র গ্রহণ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা বিজ্ঞপ্তি জারি করে, জানানো হয় 2021-2023 শিক্ষাবর্ষে ভর্তি নেওয়া হবে, তার জন্য 3,000 টাকা ভর্তি বাবদ নেওয়া হবে, যেখানে সরকারি নিয়মে 300 টাকা নেবার কথা। পর্ষদের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মঙ্গলবার এই মামলা শুনানি হয়। শুনানি শেষে আপাতত ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। 2021-2023 এই শিক্ষাবর্ষে ভর্তির জন্য তারা নোটিফিকেশন জারি করেছিল শিক্ষা দপ্তর, এবং সেখানে বলা হয়েছে 3,000 টাকা করে জনপ্রিয় নেওয়া হবে, প্রতিজনকে 3,000 টাকা করে দেওয়া হবে, এমনটাই নিয়ে ভর্তির নির্দেশ দিয়েছিল শিক্ষা পর্ষদ। এবং সেই নোটিফিকেশনকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা রুজু। আজকে সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়েছেন পুরো নির্দেশ অর্থাৎ পুরো প্রক্রিয়াটার উপরে এই মুহূর্তে স্থগিতাদেশ, ভর্তি এই মুহূর্তে করতে পারবে না শিক্ষা পর্ষদ, তারপরে পরবর্তী নির্দেশনামা আপাতত না আসা পর্যন্ত এই অন্তর্বর্তী নির্দেশনামা আপাতত বহাল থাকছে। গত বছর 28 ডিসেম্বর পর্ষদের বিজ্ঞপ্তির একাংশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। 2021-2023 শিক্ষাবর্ষে ভর্তির জন্য 28 ডিসেম্বর বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে জানানো হয় 2 থেকে 6 জানুয়ারি পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে এবং 3,000 টাকা ভর্তি মূল্য ধার্য করা হয়। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 300 টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে 150 টাকা লাগে ফর্ম পূরণের জন্য। এই কোর্স সম্পূর্ণ করার জন্য প্রতি বছর 200টি কর্মদিবস লাগে, আদালতে জানায় NCTE। সওয়াল জবাব শেষে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। মামলার পরবর্তী শুনানি 5 জানুয়ারি। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অভির বাজরা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।